কি হচ্ছে? কি গো, কি হয়েছে? রিজি ভাই, তুমি সোহিনীর সঙ্গে ওর বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলে তো, কি হলো, কি হলো এর মধ্যে? কি আমাকে বলো না, টেনশন হচ্ছে তো। ছোট 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 কার সাথে দেখা হয়েছিল জানি? কতদিন তোকে দেখিনি, মা সব সময় তোর কথা বলে। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, কাল একবার যদি তোর সাথে দেখা হতো আসতে পারবি কি? আমি ম্যানেজ করব, তুই যাবি কিনা বল। যাবো 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 তো। মায়ের সাথে কতদিন কথা হয়নি, কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ নিতে পারি না। দাদা লিখেছে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। ও মেজদি ভাই, যদি ধরা পড়ে যায় কি হবে? ধরা পড়বি না ছোট, আমি বললাম তো ম্যানেজ করব, পড়বি না ধরা। তো দাদা তোকে খুব ভালোবাসে তাই না রে? খুব। তো দাদার চোখে আজ আমি জল দেখেছি ছোট। বিয়ের পর প্রথম পুজোর তত্ত্ব নিয়ে এসেছিল দাদা, যতটা সামর্থ্য যতটা পেরেছিল আমার বাড়ির লোক দিয়েছিল। পছন্দ হয়নি বলে এত হেনস্থা করে কেউ কাউকে, গরিব বলে কোনো সম্মান নেই না এদের আছে, ঠিক আছে, তাই বলে যাদের নেই তাদেরকে এইভাবে কেউ অপমান করে? তুমি বলো তো, জানতো তো, জেনে শুনেই তো গরিব ঘরের মেয়েকে নিয়ে এসেছিল। শুধু গরিব ঘরের মেয়ে নয়, গরিব ঘরের সুন্দরী মেয়ে বল, যাতে তাদের বাড়মুখ বকে যাওয়া ছেলেগুলোকে ঘরে বস করে রাখতে পারে। বসে না থাকলেও বা ক্ষতি কি, যাওয়ার তো কোনো চুলেও নেই, বউগুলোকে এখানেই মুখ বুঝে পড়ে থাকতে হবে সারা জীবন। চুপ চুপ চুপ, কি গো চুপ, হাসতে কেউ শুনতে পেয়ে যাবে তো। শুনুক কে, আমার আর কি হারানোর আছে বলতো? কি হারানোর আছে আমার? মেজি ভাই, মেজি ভাই, আমি কিন্তু কাল যাবো দাদার সঙ্গে দেখা করতে। কত রাত হয়ে গেল ঈশানী, এখনো ঘাড় গুজে কি লিখছিস বল দেখি। এখন তো আর তোর লেখা জমা দেবার তাড়া নেই। তাতে কি মা, ওয়ান্স আ জার্নালিস্ট অলওয়েজ আ জার্নালিস্ট, সাংবাদিকতা আমার রক্তে মিশে গেছে। না লিখলে রাতে আমার ঘুমই আসবে না। তাকে আর আমি জানি না, লেখ মা, লেখ লেখ।
এই যে সমস্ত হতাশা কাটিয়ে তুই আদা জল খেয়ে লেগে পড়েছিস, আমার খুব ভালো লাগছে। এখন তো আর কোনো ধরা বাঁধা কাগজে নিজের মতামত জানানোর উপায় নেই, তাই আমাকে আরো পরিশ্রম করতে হচ্ছে। এখন আমি কি করছি জানো মা? ব্লগ লিখছি। ব্লগ? ব্লগ কি? ব্লগ, ব্লগ মা, এই ব্লগ এখন আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? ব্লগ হচ্ছে ইন্টারনেটের সাহায্যে নিজের কথাগুলো আর পাঁচজনকে জানানো যায়। এই যে লোকে রোজ সকালে খবরের কাগজ পড়ে, তেমনই চাইলে আমার লেখাগুলো রোজ সবে পড়তে পারবে, তাতে কমেন্টও করতে পারবে। কমেন্ট মানে নিজের মতামতও জানাতে পারবে, এটাকে জার্নালও বলা যায়। মানে ধরো তুমি জানলে তোমার থেকে আরও একজন জানবে, তারপর সবাই মিলে একটা লেখা নিয়ে চর্চা করতে পারবে, বুঝেছো? কি ইন্টারেস্টিং না মা? খুব ইন্টারেস্টিং। তার মানে তুই এখন ইন্টারনেটের মাধ্যমে তোর লড়াইটা চালিয়ে যাচ্ছিস, তাই তো? ঠিক তাই মা। যদি জনমতের সমর্থন পাই আমি, পাঞ্চালি মৃত্যুর কারণটা যদি সবার সামনে একবার আনতে পারি। পারবি, আমি বলছি পারবি। সৎ চেষ্টা কখনো বিফলে যায় না মা। বলছো, এটা কিন্তু কলিযুগ মা। পড়েছে, আমার লেখা পড়েছে মা, কমেন্টও করেছে, আমাকে সমর্থন জানিয়েছে। মা, ও মা, 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 এসো না মা, চল এসো, 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 চল চল এসো, চল বসে এখানে। এই দেখো মা, কমেন্ট এসেছে। মালতীকে বলতে হবে জানো, পানালার সঙ্গে কথা বলতে। আজকাল পাতাগুলো বড্ড ঝাল দেয়, মুখ পুড়ে যায়। বলে দেবো। এদিকে কাঠকমা তো সব সারা হয়ে গেছে, যাও না একটু গড়িয়ে নাও। ঠিক আছে। টেনশন করিস না ছোট তুই। তোরা যে একেবারে সেজে গুজে রেডি, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, আসলে আমরা একটু। মা, 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 আপনি বলছিলেন না মেজদি ভাইকে নিয়ে? মেজদি ভাই, মেজদি ভাই ঘরে সারাক্ষণ। মা বলছি যে বিপাশা, মানে বিপাশা না, একদম জামা কাপড় নেই, আর ও যা মুখ চোরা মেয়ে, আপনি তো জানেন ও তো নিজেদেরকে কিছু চাইবে না, সামনে বিয়ের বাড়ি আসছে, তাই ভাবছিলাম আমরা গিয়ে ওর জন্য একটু শপিং করে। সেইটাই তো, আমরা সামনে শপিং মলটাতেই যাচ্ছি না, ওখানে ডিসকাউন্ট দিচ্ছে। বিপাশা জামা কাপড় কিনতে যাচ্ছিস তোরা সবাই মিলে, বিপাশাকে না নিয়ে, মাপ টাপ লাগবে না, মাপ নিয়ে যাও। বিপাশার মাপটাও আমরা জানি, মানে বিপাশার আর মাপের আর কি ভাবছিলাম বলুন তো মা, বিপাশা যেরকম মেয়ে, ও যদি জানতে পারে তাহলে তো আমাদের কিনতেই দেবে না, তাই একবারে কিনে আনি, তারপরে ছোট হোক বড় হোক ও তখন বাধ্য চেঞ্জ করতে। মা আমরা যাই তাহলে, আমি আর ছোট বেরোই এখন। যাও ঘুরে এসো। চল ছোট, আমরা সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো, তাড়াতাড়ি মা। কি ব্যাপার বলতো ছোট, যাওয়ার জন্য এত ব্যস্ততা, বিপাশার জন্য যাচ্ছিস নাকি? দেখি তোমরা দাঁড়িয়ে কেন, যাও 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 যাও। মা আসছি, চল ছোট। এই দুপুরে আবার কে ফোন?
হ্যালো, কে সুমিতা মাসি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি, কোথায় আর যাবো? হ্যাঁ চলে এসো চলে এসো। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। মা তো অনুমতি দিয়ে দিয়েছেন। মা আমরা যাবো আর আসবো, সুমিতা মাসি থাকতে থাকতেই আমরা ফিরে চলে আসবো। মেজ, না না না, ঠিক আছে ঠিক আছে, মনস্থ করেছো যখন যাও, দেরি করো না। হ্যাঁ মা, সাবধানে যাও। আসছি মা, আসছি দিদি ভাই। যা এবার ভিতরে যা। সকলের সাথেই তো ঈশানীর অফিসিয়াল সম্পর্ক চুকে গেছে, ওকে বলে দেবেন ও যেন সাবধান থাকে, নয়তো যে কোনো মুহূর্তে আরেকটা অঘটন ঘটে যেতে পারে। চলো 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 পাল্টাই।